হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের সন্দীপের একটা পিঠা নিয়ে এসেছি। এটা নোয়াখালীতে অনেক বিখ্যাত। নোয়াখালীর মানুষ এটাকে খোলা জালি পিঠা বলে আর আমাদের সন্দীপে চিতই পিঠা বলে। তো চিন্তা করলাম আজকে আমি সন্দীপের ভাষায় কথা বলবো, আর হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে রেসিপিতে আমি আপনাদের এটাও বলবো কীভাবে অনেকক্ষণ চিতই পিঠা একদম নরম তুলতুলে রাখতে হবে আর কিভাবে খুব তাড়াতাড়ি খোলা থেকে পিঠাটা উঠে যাবে। তো চলুন শুরু করা যাক। ব্যাকের ফটো মাই এনুগা বাড়ি লইছি। বাড়ির মধ্যে দিদুমু দেরকা ফরিমান সাইলের গুড়ি, আর ইয়ানাই লইছি আতব সাইলের গুড়ি, দেরকা পরিমাণ দি দিলাম। হিয়ার হর আয় দিদুমু ইয়ান লবণ পরিমাণ মতো, হিয়ার হরে এনাই গরম হানি দুমু। গরম হানি দিবেন লাই আই 3 কাপ পরিমাণ গরম হানি হাত দিয়ে লাইছি। সুলা দিবার হরে দিই এরকম একখানা গরমই উঠলে, শিনশিনে উঠলে আপনারা হানি গিয়ে নামাই লবেন। তো হেই হানি দিয়ে দিতে হবে ইয়ানে আই অ্যাডে 1.5 কাপ পরিমাণের গুড়ির লগে আই অ্যাডে 2 কাপ 2.5 কাপ পরিমাণের পানি দিছি। হিয়ার হরে দিয়ে রে এবার একখানা ভালো করে মিক্স করে লইতে হব। যেহেতু ইয়ানাই ডিমও দুমু হেতাল্লাই এর বেশি ফানি দিতাম না, তো আই এনে ডিম দিতে হবো। আই এনে হাঁসের ডিম ইউজ করছি, আপনারা হারলে এনে মুরগির ডিমও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হাঁসের ডিম দিয়ে বানাইলে হিটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আর নরম তুলতুলে তুলতুলেও। হেতাল্লাই বেশিরভাগ হাঁসের ডিম দিয়েই বানাই আমরা। তো এই হেতাল্লাই আই এনে প্রথমে বালা করি মিক্স করি, বালা করি সামুই এনে কোনো গোটা গাড়ি আসে না, কোনো গোটা গাড়ি যখন নাই মিক্স হয়ে গেছে হিয়ার হরে দিয়ে বানাই ও হাঁসের ডিম ভাঙিয়ে দিয়ে দিছি। হিয়ার হরে বালা করি হাঁসের ডিমকে মিক্স করে লইতে হবো এগিনের লগে। গোলার মধ্যে নিম বালা করে মিক্স হয়ে গেছে আর কি সুন্দর খান গোলা একেবারে সুন্দর হয়ে গেছে। এখন আই এনে 1/2 মিনিট আগে খোলা খান হাত দিয়ে লাইছি। এই খোলা এনারা যে কোনো দোকানে হাই যাবেন টয়লে, তো এই হিরা বানাতে বানাতে খোলা এনে এদিকে কালো হয়ে গেছে, আপনারা কিছু মনে করেন না। তো এখন আই এনে হিরা বানাবেলাই বলি 1 চামচ পরিমাণের গোলা দিয়ে দিছি। চামচ একখানা বড় সাইজের লইবেন। তো হের হরে দিয়ে এরকম চামচের উল্টা ফিট দিয়ে বালা করি ডলি ডলি সুন্দর করে এর এটারে বানা দিতে হবে। হের হরে ডাকি দিতে হবে, ডাকি দিবা 2-3 মিনিট হরেই হিরা খানো যাবো। আই 2-3 মিনিট হর আয় এনার দেখাই। এই যে 2-3 মিনিট হরে কি সুন্দর হিরা খানো গেছে। এবার আই হিরা খান তুলি লমু, দেখবেন কি সুন্দর ছাঁত ছাঁত উড়ি যাবে, দেখছেন না কি সুন্দর উড়ি গেছে। তো এবার আয় আর একখান দিয়ে দুমে এটকে করি কয়েক কানানো করে বানায় বানায় দেখায়, আপনারা কিন্তু খুব ভালো করে খেয়াল করি দেখবেন। আর যারা এই হিরা কোনোদিনও বানানো হিয়েরা ভালো করি চান যাতে বানাতে আরেন হিয়ের হরে দিয়ে রে। তো এটকে করে সুন্দর করে হাতলা হাতলা করে দিতে হইব, তো নরম নরম খাইতে খুব মজা। আর হিয়ের আগে দিয়ে আয়ানো করে জিয়ান কমু হিয়ে নই চার চ্যানেল খানার একখানা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও হাই বেললাই, আর বেলাইকনকে ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে আনো কাছে নোটিফিকেশন চলে যা। অন হিটা ইয়ানো হয়ে গেছে, তো ইয়ানায় তুলি লইতেছি, দেখেন কি সুন্দর করে উড়ি যায়গোই। তো 10 মিনিট আর এদিকে 12-13-14 খান হিটা বানালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। 1-1.5 মিনিটে ওই যাগোই, যে সময় খোলা তাঁতি যায় তাড়াতাড়ি করে হিটা ওই যাগোই। খোলা নো তাঁতলে কিন্তু হিটা সহজে উঠতে নয়, হিয়ান খেয়াল রাখতে হবে। তো আমি 500 খান হিটা বানালাইছি, তো আপনারা দেখেন কি সুন্দর করে হিটে গিন ওইছে নরম তরম একেবারে, খাইতে খুবই মজা, মুখে দিলে একেবারে মিলে যাবো কই। আর এগিন যদি আপনি একেবারে গরম গরম কেওড়ে দেন, এগিনের লগে গরুর গোস্ত অথবা খেজুরের মিঠা যদি দেন তাহলে তার কোনো কথাই নেই। আর এগিনের যদি আপনি বেশিক্ষণ ধরে নরম রাখতেও তাহলে এয়ারটাইট বক্সে ঢুকে রাখবেন হটফটের মধ্যে, তাহলে সারা দিনও এগিন শক্ত হইতো না। আর যে দূরে শেষ করি হরের ভিডিও দেখবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাওয়ালা।